অহনা একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে ছিল। সে শহরে এসেছিল উচ্চশিক্ষা অর্জন করার জন্য। অহনা শহরের একটা নামিদামি কলেজে পড়াশোনা করত। সে তাদের কলেজ থেকে কিছুটা দূরে একটা গার্লস হোস্টেলে থাকত। অহনা যে রুমে থাকত সেই রুমে কবিতা নামে আরো একটি মেয়ে ছিল। অহনা ও কবিতার রুমমেট হওয়ায় তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছিল। সময়টা ছিল শীতকালের। বিগত বছরের তুলনায় সেই বছরে প্রখর শীত পড়েছিল। এরকম পরিস্থিতিতে গার্লস হোস্টেলের মেয়েদের কাছে স্নান করা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ অহনাদের হোস্টেলে গরম জলের কোনো রকমের ব্যবস্থা ছিল না। ওরে বাবারে, কি ঠান্ডা রে অহনা! স্নান করে এলাম নাকি বরফের গোলা থেকে বেরিয়ে এলাম আমি বুঝতে পারছি না। ওরে বাবা গো বাবা, এ কি ঠান্ডা! দেখ তো আমার হাতটা ধরে ঠান্ডা কিনা। এই বলে কবিতা অহনার হাত স্পর্শ করে আর অহনা চিৎকার করে ওঠে, ওরে বাবারে কি ঠান্ডা! এখনই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত, মার খাবি বলে দিলাম। সব সময় ঠান্ডা হাত আমার গায়ে দিস কেন বলতো? তোকে বিরক্ত করতে ভালো লাগে। এই অহনা, তুই স্নান করিস না নাকি? শীতকাল পড়েছে যখন থেকে আমি তোকে কিন্তু স্নান করতে একবারও দেখিনি। আমি স্নান করি না কে বললো তোকে? আমি প্রত্যেক দিন স্নান করি, তুই জানিস না কিছু। কোথায় কখন স্নান করিস সেটা তো বল, আমি সত্যি একবারও তোকে স্নান করতে দেখিনি। আমার তো মনে হচ্ছে তুই শীতকালে স্নানই করিস না। আচ্ছা, আজকে তো এখনো স্নান করিসনি, তাহলে এখনই স্নান করে আই দেখি, আমি দেখতে চাই। না না, আমি বাথরুমে স্নান করব না, ট্যাঙ্কের জল বরফের থেকেও বেশি ঠান্ডা। সে কি রে, বাথরুমে স্নান না করলে কোথায় স্নান করবি তুই? আমি পুকুরে স্নান করব, আমি তো রোজ পুকুরে স্নান করি, পুকুরের জল অনেক গরম হয়। পুকুর? তুই পুকুর কোথায় পেলি? শহরে পুকুর কোথায় আমি তো দেখিনি একটাও। আরে আমি শীতকালে পুকুর ছাড়া অন্য কোনো জলে স্নান করি না, তাই আমি অনেক কষ্টে পুকুর খুঁজেছি। আমাদের হোস্টেল থেকে অনেকটা দূরে একটা পুকুর আছে, আমি রোজ সকালে তোর ঘুম থেকে ওঠার আগে পুকুরে গিয়ে স্নান করে আসি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে আমি এখনো স্নান করিনি, এবার যাব। তুই যাবি নাকি পুকুরে স্নান করতে? এক ঘন্টা লাগবে হেঁটে যেতে। ওরে বাবা, দরকার নেই আমার, তুই যা স্নান করে আয় পুকুরে, আমার স্নান করা হয়ে গেছে। কবিতার কথা শুনে অহনা পুকুরে স্নান করতে চলে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। দিনের পর দিন শীতের প্রখরতা বেড়েই চলেছিল। একদিন কবিতা অহনাকে বলে, এই অহনা, এই দেখ ওয়াটার পার্কে যাওয়ার পাস পেয়েছি, দুটো পাস আছে, আমার একটা বন্ধু আমাকে দিয়েছে। কি হবে এই পাসগুলো দিয়ে? আরে পাগলি, আমরা ওয়াটার পার্কে গিয়ে মজা করতে পারবো, তাও আবার এই পাসগুলোর জন্য আমাদেরকে অনেক কম টাকা দিতে হবে। এমনি সময় ওয়াটার পার্কে টিকিটের প্রাইস অনেক বেশি হয়, বুঝেছিস? ওয়াটার পার্কে কবে যাবি বল? না না, আমি কোনো ওয়াটার পার্কে যাব না, এই শীতকালে কেউ আবার ওয়াটার পার্কে যায়? ঠান্ডায় মরে জমে যাব যে। এ বাবা, আমি তো ভেবেছিলাম তুই ওয়াটার পার্কে যাওয়ার নাম শুনে খুবই খুশি হবি, তুই তো রোজ পুকুরে স্নান করিস, তাহলে তোর তো ওয়াটার পার্কে গেলে ভালো লাগবে। পুকুরে স্নান করতে ভালো লাগে যখন, সুইমিং পুলে তো আরো বেশি মজা হবে। না না, সুইমিং পুল আর পুকুরের মধ্যে অনেক পার্থক্য আছে, আমার শুধু পুকুরে ভালো লাগে। আমি গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে আমি পুকুরে স্নান করে মানুষ হয়েছি, তাই পুকুরে স্নান করতে আমার কোনো প্রবলেম হয় না। কি জানি বাবা, তোর কি সব যুক্তি আমি বুঝতে পারি না। এত খুশি করে আনলাম, ভাবলাম দুজনে মজা করে যাব, তার হলো না, তোর বাদ দে। এই বলে কবিতা রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন অহনা কবিতাকে বলে, এই তুই বাড়ি যাবি না? আমার তো ব্যাগ প্যাকিং করা হয়ে গেল, দু সপ্তাহ ছুটি দিল কলেজ থেকে, দু সপ্তাহ এবার বাড়িতে কাটাতে পারবো, আমার তো ভেবেই মজা হচ্ছে। না রে, আমি বাড়ি যেতে পারবো না, সবাই বাড়ি যাচ্ছে, শুধু আমাকে একাই হোস্টেলে থাকতে হবে, আমার বাবা মা দুজনেই বিদেশে ঘুরতে গেছে, দু সপ্তাহ পর বাড়ি ফিরবে। আহারি বেচারি, মন খারাপ করিস না, আমি তাড়াতাড়ি চলে আসব। এই আইডিয়া, আমি তো তোর সঙ্গে তোর বাড়ি গিয়েও থাকতে পারি। হ্যাঁ রে, তোর কোনো প্রবলেম নেই তো? কি রে বল, কি ভাবছিস? না না, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুই শহরের মেয়ে হয়ে গ্রামে গিয়ে থাকতে পারবি? আমি সেটাই চিন্তা করছি। আরে এটা কোনো ব্যাপার নয়, আমিও দেখতে চাই গ্রাম কেমন হয়, ওখানকার মানুষজন কেমন হয়, আর বিশেষ করে তুই পুকুরে কেমন করে স্নান করিস সেটাও তো দেখতে হবে, আর আমিও তোর সাথে পুকুরে স্নান করতে চাই। কি রে, আমি একাই বকে যাচ্ছি, তুই কিছু বল। না না, কিছু না,
তুই ব্যাগ গুছিয়ে নে, তবে কালকে বেরিয়ে যাব আমরা। পরের দিন অহনা তার বন্ধু কবিতাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে আসে। অহনা কবিতাকে নিয়ে তাদের গ্রামে ঘুরতে বেরোয়। চারপাশে সবুজ ঘেরা মাঠঘাট দেখে কবিতা খুবই খুশি হয়। তখনই কবিতা একটা পুকুর দেখতে পায়। অহনা, ওই দেখ সামনে একটা পুকুর আছে, চল চল পুকুরে স্নান করি। এই এখন স্নান করবি কেন? এখন তো মাত্র 11টা বাজে, একটু বেলা হোক তারপর দুজনে মিলে স্নান করব। না না, আমরা এখনই স্নান করব, চল চল হাত ধর আমার। আর তর হয়েছে না যে জীবনে প্রথমবার পুকুরে স্নান করব, আমি তো খুব এক্সাইটেড হয়ে পড়েছি। এই বলে কবিতা অহনার হাত ধরে জোর করে তাকে পুকুরে নামিয়ে দেয়। পুকুরের ঠান্ডা জলে নামতেই অহনা খুব জোরে চিৎকার করে ওঠে, ওরে বাবারে ও মা গো, মরে গেলাম। অহনাকে চিৎকার করতে দেখে কবিতা খুবই ভয় পেয়ে যায়। আরে কি হলো, তুই চেঁচাচ্ছিস কেন এত? পুকুরে সাপটা দেখলি নাকি তুই? না না, সাপ না, আসলে অনেক দিন পর আমাদের গ্রামের পুকুরে স্নান করার সুযোগ পেলাম, তো তাই আমি আনন্দ ধরে রাখতে না পেরে চিৎকার করে উঠলাম। ওয়াও, কি ভালো লাগছে পুকুরে স্নান করতে আমার, ইয়াহু। আমারও খুব ভালো লাগছে, কিন্তু তুই যে বলেছিলি পুকুরের জল শীতকালে অনেক গরম হয়, কিন্তু পুকুরের জল তো অনেক ঠান্ডা, আমি বেশিক্ষণ থাকতে পারছি না রে বাবা। তুই কিছুক্ষণ মন ভরে স্নান করে চলে আসিস কেমন, আমি যাচ্ছি তোদের বাড়িতে। এই বলে কবিতা পুকুরের জল থেকে উঠে চলে যায়। কবিতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অহনাও জল থেকে উঠে পড়ে। ওরে বাবারে কি ঠান্ডা জল, মরেই গেলাম রে। ওফ ওরে বাবারে কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা। শুধুমাত্র একটা মিথ্যা কথা বলার জন্য আজকে এত বড় শাস্তি পেলাম। আমি গরমকালে তো মাঝে মধ্যে পুকুরে স্নান করলেও এর আগে আমি কখনো শীতকালে পুকুরে স্নান করিনি। আমি কবিতাকে কেন যে বলেছিলাম আমি পুকুরে স্নান করি, আমি তো ওকে এটাও বলতে পারতাম যে আমি টিউবওয়েলের জলে স্নান করি। আর সবচেয়ে বড় কথা, আমি যে শীতকালে স্নানই করি না, এটা যদি কবিতা জানতে পারে তাহলে কি হবে? অহনা খুবই শীতকাতরি একটি মেয়ে ছিল। তাদের গ্রামে বেশ অনেকগুলো পুকুর ছিল ঠিকই, কিন্তু সে পুকুরে স্নান করত না, সে গরমকালে তাদের বাড়ির টিউবওয়েলের জলে স্নান করত। আর শীতকাল পড়লেই সে স্নান করা বন্ধ করে দিত। এবছরও অহনা হোস্টেলে থাকার সময় একটা দিনও স্নান করেনি। কবিতা যাতে তার রহস্যের কথা জানতে না পারে তাই জন্য সে কবিতাকে মিথ্যা কথা বলেছিল যে সে শীতকালে পুকুরে স্নান করতে পছন্দ করে। না না, যে করেই হোক এই সত্যিটা আমি কিছুতেই কবিতাকে জানতে দেব না, কবিতা জেনে গেলে আমাকে নিয়ে খুব মজা করবে, আরো হোস্টেলে গিয়েও আমার বাকি বন্ধুদেরকে বলে দেবে। ওরে বাবারে কি ঠান্ডা, একটু ভালো করে রোদ তাপিয়ে তারপরই বাড়ি যাব। অহনা বেশ এক ঘন্টা পর বাড়ি ফিরে আসে। বাবারে বাবা, অহনা কতক্ষণ ধরে স্নান করলি রে? তোদের পুকুরে জল যা ঠান্ডা, আমি তো বেশিক্ষণ পর্যন্ত থাকতেই পারলাম না, তুই তো একেবারে বাহাদুর মেয়ে। দেখতে হবে তো বস ট্যালেন্ট আছে, এই শীতকালে পুকুরের জলে স্নান করাটাও একটা ট্যালেন্টের ব্যাপার, যেটা কিন্তু সবাই পারবে না। হ্যাঁ, অহনা এভাবেই তার বন্ধু কবিতাকে মিথ্যা কথা বলতে থাকে। পরের দিন সে স্নান করার নাম করে একাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর স্নান না করেই বাড়ি ফিরে আসে। কবিতা অহনাদের বাড়ির টিউবওয়েলের জলে স্নান করে। এরকম ভাবে 5-6 দিন কেটে যায়। একদিন বিকেল বেলা অহনা আবার কবিতাকে নিয়ে তাদের গ্রামে ঘুরতে বেরিয়েছিল। তারা ঘুরতে ঘুরতে একটা পুকুরের সামনে এসে পৌঁছায়। পুকুরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অহনা ও কবিতা গল্প করছিল, তখনই তারা একটা শোরগোলের আওয়াজ শুনতে পায়। এই কে, কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো, পুকুরে একটা বাচ্চা পড়ে গেছে। আমি তো সাঁতার জানি না, কে সাঁতার জানো? তাড়াতাড়ি বাচ্চাটাকে বাঁচাও, না হলে বাচ্চাটা মারা যাবে। তাড়াতাড়ি করো, কেউ বাঁচাও, বাঁচাও বাচ্চাটাকে। লোকটি চেঁচানোর আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে সেখানে গ্রামবাসী অনেকেই ছুটে আসে। ওরে বাবা রে, এই কনকনে ঠান্ডায় আমি পুকুরে নামবো না বাবা, এই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমি তো পটল তুলবো। এই বল্টু, তুই নাম না, বাচ্চাটাকে বাঁচা না তাড়াতাড়ি। না না, আমি সাঁতার কাটতে ভুলে গেছি, আমি এই বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। ও কাকা, কাকা তুমি বাঁচাও না বাচ্চাটাকে, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি করো, না হলে এক্ষুনি ডুবে যাবে। আরে এরকম করতে করতে তো বাচ্চাটা মারাই যাবে, আপনারা এমন করছেন কেন? অহনা তুই আর সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি পুকুরে ঝাঁপ দে, তুই তো পুকুরে স্নান করতে ভালোবাসিস, বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি নামবো না, আমি নামবো না, আমার খুব শীত করছে, এই বিকেল বেলা পুকুরে নামলে আমি উপরে পৌঁছে যাব।
এরকম ভাবে কবিতাও পুকুরে নামতে অস্বীকার করে দেয়। হাতে যেহেতু সময় খুবই কম ছিল, তাই কবিতা চালাকি করে অহনাকে পেছন থেকে ঠেলে পুকুরে ফেলে দেয়। ওরে বাবারে, কি ঠান্ডা, ও মা গো বাঁচাও! অহনা ঠান্ডায় চিৎকার করতে থাকে, কিন্তু তখনই সকলে হাততালি দিয়ে তাকে উৎসাহিত করতে শুরু করে। এই তো, এই সাহসী মেয়েটাই বাচ্চাটাকে বাঁচিয়ে আনবে। হাততালি দাও সবাই, যাও মা যাও, বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে এসো। অহনা তাড়াতাড়ি করে বাচ্চাটাকে কোন রকমের ডাঙায় তুলে নিয়ে আসে। অহনাকে সকলে বাহবা জানাতে থাকে। তখনই সেখানে বাচ্চাটির বাবা মা এসে উপস্থিত হয়। বাচ্চাটি একটি ধনী পরিবারের ছেলে ছিল। বাচ্চাটির জীবন বাঁচানোর জন্য তার বাবা মা খুবই খুশি হয় এবং অহনাকে 2 লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করবে বলে ঠিক করে। এই কথাটা শুনে সকলে আরো জোরে হাততালি দেয়। এই যে তুমি একটা বার আমার সঙ্গে চলো, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। তুমি চাইলে আমি এখনই তোমার নামে চেক লিখে দিতে পারি। অহনা যেন কোনো কিছু শুনতে পাচ্ছিল না, সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলে, সব ঠিক আছে, কিন্তু আমাকে কে ধাক্কা দিয়েছিল সেটা আগে বলো। অহনার কথা শুনে সকলেই হো হো করে হেসে ওঠে। অহনা খুবই লজ্জায় পড়ে যায়। সে 2 লক্ষ টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। ধন্যবাদ কবিতা, এই 2 লক্ষ টাকাটা আমি শুধু তোর জন্যই পেয়েছি। তুই যদি আমাকে পুকুরে ধাক্কা না দিতিস, তাহলে হয়তো এই টাকাটা আমি পেতাম না। সবচেয়ে বড় কথা, আমি ওই বাচ্চাটার জীবন বাঁচাতে পেরেও খুব খুশি হয়েছি। আমি টাকাটা দিয়ে বাড়িতে একটা শাওয়ার লাগাবো আর গিজার লাগাবো, যাতে আমি শীতকালে গরম জলে স্নান করতে পারি। কি বললি, কিন্তু তুই তো পুকুরে স্নান করতে ভালোবাসিস, তুই বাড়িতে শাওয়ার আর গিজার লাগিয়ে কি করবি? তখনই সেখানে অহনার বাবা মা চলে আসে। অহনা যে শীতকালে স্নান করে না, সেই সত্যি কথাটা তারা কবিতাকে বলে দেয়। কবিতা অহনার উপর হো হো করে হেসে ওঠে। ও আচ্ছা, আমি এবার বুঝলাম, তোর গোপনীয় রহস্য কিন্তু ফাঁস হয়ে গেছে অহনা। হে 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 হে, তুই শীতকালে স্নান করিস না? ছি, তুই এত নোংরা আমি জানতাম না তো, এই জন্য তোর গা থেকে গন্ধ বের হতো। না না, আমি এবার থেকে রোজ স্নান করব। তুই প্লিজ এই কথাটা কাউকে বলিস না। তুই বলবি না তো, আমি তোকে 10,000 টাকা দেবো। প্লিজ কাউকে বলবি না তো, বল না। অহনা কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে একটা শাওয়ার এবং গিজার লাগানোর ব্যবস্থা করে। শুধু তাই নয়, সে হোস্টেলে ফিরে এসে একটা ইলেকট্রিকের কেটলি কিনে নেয়। হোস্টেলে স্নান করার আগে সে ইলেকট্রিকের কেটলিতে জল গরম করে নেয় এবং গরম গরম জলে স্নান করে শীতকালের মজা উপভোগ করে। কোয়েল তার স্বামী চন্দনের সঙ্গে বাস করে। কোয়েল দেখতে শ্যাম বর্ণের ছিল। চন্দন এমনিতে তার বউকে খুব ভালোবাসত, কিন্তু তার মধ্যে একটা বাজে স্বভাব ছিল। সে অন্য যে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই খুবই দুর্বল হয়ে পড়ত। তার এই স্বভাবের জন্য কোয়েল তার বরের উপর খুবই রাগ করত। কিন্তু চন্দন খুব চালাকি করে সবসময় কোয়েলের মন জয় করে নিত। এসবের জন্য কোয়েল কিছুতেই চন্দনকে বিশ্বাস করতে পারত না। একদিন চন্দন অফিস থেকে বাড়িতে ফিরে এলে কোয়েল তাকে বলে, চন্দন তোমার ফোনটা দেখি একবার, একটু দরকার আছে। কেন, ফোনে কি দেখবে? কি আছে ফোনে? এমনি কিছু না, তোমার উপর সন্দেহ হচ্ছে, তাই জন্য তোমার ফোনটা চেক করব। দাও, ফোনটা তাড়াতাড়ি দাও। ঠিক আছে, নাও বাবা নাও। কি আছে আমার ফোনে দেখো, তুমি সব সময় আমার উপর সন্দেহ করো, নাও ধরো। কোয়েল চন্দনের ফোন নিয়ে চেক করতে থাকে, কিন্তু সে চন্দনের ফোনে সেরকম কিছুই দেখতে পায় না। এই নাও তোমার ফোন। বলো কি দেখতে পেলে ফোনে, সন্দেহ দূর হলো নাকি এখনো হয়নি? আরো চেক করো ফোন, নাও। না না, ঠিক আছে সব, রাগ করো না চন্দন প্লিজ। আমি তোমার উপর বেকার সন্দেহ করলাম। আমি বুঝতে পেরেছি, আমি বেকার তোমাকে সবসময় ভুল ভাবি। তোমাকে যতটা খারাপ ভাবি, তুমি ততটা খারাপ নও। সরি চন্দন, আমি আর তোমার উপর কোনোদিনও সন্দেহ করব না। ধন্যবাদ আমাকে টেনশন মুক্ত করার জন্য। এই বলে চন্দন সেখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন কোয়েল জামা কাপড় পরিষ্কার করছিল, তখন চন্দন তুমি কি চোখে কিছু দেখতে পাও না? দেখছো আমি সকাল থেকে কত কাজ করছি, আজকে তো তোমার ছুটি, বাড়িতেই আছো তুমি, আমার হাতে হাতে একটু সাহায্য করতে পারছো না? সাহায্য? কিসের সাহায্য? চোখ দিয়ে দেখতে পাচ্ছো না আমি কি করছি? এত জামা কাপড় নিয়ে বসেছি, একা একা এত জামা কাপড় কাছে যায়, বলো তো। আমি জামা কাপড় গুলো কেচে দিচ্ছি, তুমি একটু ধুয়ে মেলে দাও তো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তুমি কি পাগল নাকি? তুমি ভাবলে কি করে আমি মেয়েদের কাজ করবো?
কোনো মতেই না, মেয়েদের কাজ মেয়েদেরই করা উচিত। আমি যখন অফিসে কাজ করি, আমার যখন কাজের প্রেসার থাকে, তখন কি আমি তোমাকে বলি আমার কাজগুলো করে দিতে? আর এমনি আজকে আমার ছুটির দিন, বন্ধুদের সঙ্গে আমি আজকে ঘুরতে বেরোবো। সত্যি বাবা, কপাল করে এমন একটা বর পেয়েছি, আমার কষ্টটা কোনোদিনই বোঝে না। আরো সবার বর আছে, নিজেদের বউকে কত ভালোবাসে, আর তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। আরে বাবা, তোমার কাজ করতে যখন এতই অসুবিধা হয়, তাহলে একটা কাজের মেয়েকে রেখে দিচ্ছি, তাহলে তো মিটে যায়। তুমি আমাকে কাজ করতে বলবে না সবসময়, এসব বাড়ির কাজ করা আমার পক্ষে সম্ভব না। কি, কাজের মেয়েকে রাখবে? তুমি ভাবলে কি করে যে আমি আমার বাড়িতে কাজের মেয়েকে রাখবো? কোনো দরকার নেই, আমার কাজ আমি করে নিতে পারবো। ঠিক আছে, যেটা তোমার ঠিক মনে হয় তাই করো। এই বলে চন্দন সেখান থেকে চলে যায়। কোয়েল আবার নিজের কাজ করতে শুরু করে। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন হঠাৎ করে কোয়েল মাথা ঘুরে পড়ে যায়। চন্দন খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে কোয়েলকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার কোয়েলের ভালো করে চেকআপ করার পর জানায়, কনগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। কিন্তু এই খুশির খবরের সঙ্গে সঙ্গে একটা দুঃখেরও খবর আছে। আপনার ওয়াইফ এখন 3 মাসের প্রেগনেন্ট, কিন্তু আপনার ওয়াইফের প্রেগনেন্সিতে অনেক রকমের প্রবলেম আছে। আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এখন থেকে এবং আজ থেকে আপনার ওয়াইফকে কোনো রকমের বাড়ির কাজ করতে দেবেন না। আরো অনেক কিছুই মেনে চলতে হবে, যেগুলো আমি লিখে দিচ্ছি। চন্দন ডাক্তারের সঙ্গে ভালোভাবে কথা বলার পর কোয়েলকে বাড়িতে নিয়ে আসে। ডাক্তার তো তোমাকে বাড়ির কাজ করতে বারণ করেছে, এবার কি করবে তুমি? তুমি তো আমার বাড়িতে কাজের মেয়েকেও রাখতে চাও না। ডাক্তারের কথা ছাড়ো তো, ডাক্তারগুলো এরকমই হয়, পেশেন্টদের সবসময় খুব ভয় দেখিয়ে দেয়। কোনো কাজের লোক রাখার দরকার নেই, মাত্র দুজনের সংসার, কতই বা কাজ থাকে বলো তো। আমি ঠিক টুকটুক করে সব কাজ করে নেব, তোমাকে এই নিয়ে বেশি চিন্তা করতে হবে না। ঠিক সেই সময় তাদের বাড়িতে খুবই সুন্দর দেখতে ললিতা নামে একটি মহিলা আসে। ললিতাকে দেখে বোঝা যাচ্ছিল তার বয়স 30-এর কাছাকাছি হবে। সে দেখতে ভীষণ সুন্দরী ছিল। তার সৌন্দর্য দেখে চন্দনের সঙ্গে সঙ্গে কোয়েলও অবাক হয়ে যায়। আপনি কে, কাকে চাই আপনার? আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম ললিতা, আমি এখানে কাজের সন্ধানে এসেছি। ঘর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, যে কোনো সব ধরনের কাজই আমি খুব ভালোভাবে করতে পারি। আপনাদের কি কাজের লোকের প্রয়োজন আছে? ওরে বাবা, এত সুন্দর দেখতে এই মহিলাটা বাড়ির কাজ করবে, এটা তো একেবারেই বিশ্বাস করা যাচ্ছে না। না, আমাদের কোনো কাজের লোকের দরকার নেই, তুমি এবার আসতে পারো এখান থেকে। কোয়েল, তুমি একটু চুপ করো, আমাকে কথা বলতে দাও। ডাক্তার তোমাকে কোনো কাজ করতে বারণ করেছেন, তাই আমি তোমাকে আর কোনো কাজই করতে দেব না। কারণ আমি চাই না আমাদের বাচ্চার কিংবা তোমার কোনো রকমের ক্ষতি হোক, তাই আমি একে আমাদের বাড়িতে কাজের জন্য রাখবো। আর এই যে, তুমি কাল থেকে নয়, আজ থেকেই কাজে জয়েন করো। কিন্তু চন্দন, আমি কোনো কিন্তু নয়, তোমার খেয়াল রাখাটা আমার কর্তব্য, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, বুঝেছো? আর এই যে তুমি, তোমাকে আমাদের বাড়ির সমস্ত কাজই করতে হবে। ঠিক আছে, আমি তাহলে আজ থেকেই কাজ জয়েন করছি, কিন্তু আমাকে এখানে থাকার জায়গা দিতে হবে। যেহেতু তোমাদের সংসারের সব কাজই আমি করব, সকাল থেকে রাত পর্যন্ত আমার তো এখানেই কেটে যাবে। আর এমনিও আমার বাড়ি অনেক দূরে, আমি রোজ রোজ যাওয়া আসাও করতে পারবো না, তাই তোমাদের বাড়িতে আমাকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। না না, তা আবার কি করে হয়? তুমি আমাদের বাড়িতে কিভাবে থাকবে? কেন, অসুবিধা কিসের? আমাদের বাড়িতে কি থাকার জায়গার অভাব আছে নাকি? আর এমনিও তো আমি সারাদিন অফিসে থাকবো, তুমি বাড়িতে একা একা থাকবে। তোমার যদি কোনো রকমের অসুবিধা হয় কিংবা কোনো জিনিসের প্রয়োজন পড়ে, তুমি কাকে বলবে? ললিতা থাকলে ও ঠিক সব সামলে নেবে, তুমি চিন্তা করো না। ললিতা, তোমার থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। সেদিন থেকে ললিতা চন্দনের বাড়িতে কাজ করা শুরু করে দেয়। ললিতা দেখতে অপরূপা সুন্দরী ছিল। প্রথম দেখাতেই চন্দন ললিতাকে পছন্দ করে ফেলেছিল, আর তাই চন্দন ললিতাকে তাদের বাড়িতে জোর করেই কাজে রেখেছিল। ললিতা যখনই কাজ করত, চন্দন তার দিকে হা করে তাকিয়ে থাকত। ললিতার হাতের কাজ একদমই ভালো ছিল না, সে যে কোনো কাজ ঠিকঠাক ভাবে করত না। শুধু তাই নয়, বেশিরভাগ সময় সে সাজগোজ করে সময় কাটাত। একদিন ললিতা জামা কাপড় পরিষ্কার করছিল, তখন চন্দন সেখানে এসে বলে, ললিতা, তুমি সারাদিন এত কাজ করো কেন? যখনই দেখি তুমি সবসময় কাজ করতেই থাকো, কাজ করতেই থাকো, তোমার কি কষ্ট হয় না? এমন বলছেন কেন সাহেব, এটা তো আমার কাজ, আমাকে তো কাজ করতেই হবে। আমি কি শুধু শুধু ফাঁকা বসে থাকলে আপনারা আমাকে টাকা দেবেন? আর তাছাড়া কাজ করতে আবার কিসের কষ্ট? আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। কিন্তু আমার তো হয়। তোমার ওই নরম নরম হাত দিয়ে তুমি জামা কাপড় কাচলে তোমার হাতের সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যাবে। তুমি সরো এখান থেকে, আমি তোমার হয়ে এই জামা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি। না না সাহেব,
আপনার বউ দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে, আপনি যান এখান থেকে। আরে না না, কোনো সমস্যা হবে না, আমি আছি তো। দাও আমি তোমার কাজ করে দিচ্ছি, এই সুযোগে আমি তোমাকে মন ভরে দেখতেও পাবো। জানো তোমাকে দেখতে খুব সুন্দর, তোমার সুন্দর চোখ দুটো দেখলেই আমি যেন কোথাও একটা হারিয়ে যাই, আর তোমার এই লম্বা ঘন চুল, উফ তোমাকে দারুণ লাগে। আস্তে বলুন সাহেব, আপনার বউ শুনতে পেলে কিন্তু আপনাকে ছাড়বে না। আপনিও দেখতে খুব হ্যান্ডসাম জানেন, কিন্তু আপনার বউটা দেখতে কেমন একটা। আপনার মতো হ্যান্ডসাম ছেলের ভাগ্যে এরকম একটা বউ জুটলো কেন বলুন তো। এভাবেই ললিতা ও চন্দন কাজ করতে করতে গল্প করতে থাকে। ঠিক তখনই সেখানে কোয়েল চলে আসে। তাদেরকে দেখে কোয়েল চমকে ওঠে। এ কি চন্দন, তুমি কি করছো এখানে? এটা আমি কি দেখছি, তুমি এই কাজের মেয়েটার সঙ্গে বসে জামা কাপড় কাচছো? তুমি আমাকে কোনো দিনও কাজে হেল্প করনি, আর তুমি এই মেয়েটাকে কাজে সাহায্য করছো কেন? আরে না না, আমি একে কাজের জন্য সাহায্য করব কেন? তুমি কি পাগল নাকি? আসলে আমি দেখলাম আমার এই শার্টটা খুব বাজে ভাবে কাচছিল। আমার এই শার্টটার দাম কত বেশি বলো তো? শার্টটা যাতে নষ্ট না হয়ে যায় আমি সেই জন্যই শার্টটা নিজে থেকেই কেচে নিচ্ছি। তোমাকেই বলতাম, কিন্তু ডাক্তার তো তোমাকে কাজ করতে বারণ করেছে সেই জন্য। একটা শার্ট কাচতে গিয়ে তোমার জামা কাপড় সব ভিজে গেল। চলো ঘরে চলো, জামা প্যান্ট পাল্টে নাও। এভাবে চন্দন কোয়েলকে মিথ্যা কথা বলে। কোয়েল চন্দনকে সেখান থেকে নিয়ে চলে যায়। এভাবে চন্দন যখনই সময় পেত তখনই সে ললিতার সঙ্গে গল্পগুজব করত। এমনকি সে ললিতার মাসিক বেতনও বাড়িয়ে দেয়। এরকম ভাবে সময় কাটতে থাকে। এমনই একদিন, এই যে সুন্দরী, আজকে আমি তোমার জন্য কাজ থেকে ছুটি নিয়েছি, আজকে সারাদিন আমি তোমার সঙ্গে গল্প করব। না সাহেব, মেম সাহেব দেখতে পেলে খুব বকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রিবেলা তোমার মেম সাহেব যখন ঘুমিয়ে পড়বে তখন বাইরে গার্ডেনে আসবে, দুজন মিলে একসঙ্গে বসে অনেক গল্প করব, ঠিক আছে? রাত্রিবেলা চন্দন গার্ডেনে গিয়ে ললিতার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ললিতা চলে আসে। তারা দুজনে পাশাপাশি বসে গল্প করছিল। কোয়েলের হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় সে চন্দনকে তার পাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। কোয়েল বাইরে বেরিয়ে এসে তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে খুবই রেগে যায়। আমি ঠিকই সন্দেহ করেছিলাম, তাহলে তোমাদের দুজনের মধ্যে চক্কর চলছে। চন্দন তোমার লজ্জা করলো না? বউ থাকতে তুমি একটা সুন্দরী কাজের মেয়ের সঙ্গে, ছি। না না মেম সাহেব, আমার কোনো দোষ নেই, সাহেব নিজেই আমাকে এখানে আসতে বলেছিল, আমি সত্যি বলছি। হ্যাঁ ললিতা ঠিকই বলছে, আমি একে এখানে আসতে বলেছি। আসলে কোয়েল, ললিতার হাজবেন্ডের শরীর খুব খারাপ, খুব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন, তাই আমি ললিতাকে টাকা দেবো বলে এখানে ডেকেছিলাম। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, আমি কোনো ভুল কাজ করিনি। আচ্ছা ঠিক আছে, চলো অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়বে। এভাবে কোয়েল সেদিন চন্দনকে কিছু না বললেও সেদিন থেকেই চন্দন ও কোয়েলের উপর কড়া নজর রাখা শুরু করেছিল। একদিন হঠাৎ করে কোয়েল তার এক দামি হাতঘড়ি খুঁজে পায় না। কোয়েল ললিতার উপর সন্দেহ করে। আমার মনে হচ্ছে ঘড়িটা নিশ্চয়ই ললিতা নিয়েছে, ললিতা কিছুক্ষণ আগেই ঘর পরিষ্কার করতে এসেছিল। না না কোয়েল, ললিতা এটা কিছুতেই করতে পারে না, আমি ললিতাকে ভালো করেই চিনি, তুমি নিশ্চয়ই ঘড়িটা হারিয়ে ফেলেছো, এরকম ভাবে কারোর উপর দোষ চাপিও না। চন্দনের কথা শুনে কোয়েল অবাক হয়ে যায়। আসলে চন্দন ললিতার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তাই সে ললিতার বিরুদ্ধে একটা কথাও শুনতে প্রস্তুত ছিল না। সেদিনের পর থেকে তাদের বাড়ি থেকে একটা একটা করে দামি জিনিস গায়েব হতে থাকে। একদিন কোয়েল খুব জোরে চিৎকার করে কাঁদতে থাকে। আহ, আমার পেটে খুব ব্যথা করছে, চন্দন তাড়াতাড়ি এসো এদিকে, চন্দন আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, আমার পেটে খুব ব্যথা করছে। পেটে ব্যথা করছে? তোমার তো এখন 7 মাস চলছে, কি হলো বলো তো? চলো চলো তাড়াতাড়ি হসপিটালে চলো। কোয়েল তার বাড়ির মেন গেটে তালা মেরে ললিতার হাতে তাদের বাড়ির চাবি দিয়ে দেয়। তারা গাড়ি করে বেরিয়ে পড়ে। অল্প কিছুটা রাস্তা যাওয়ার পরে কোয়েল বলে, চন্দন আমার পেটে ব্যথা ঠিক হয়ে গেছে, চলো বাড়ি চলো, আমি একদম ঠিক আছি। সে কি, একটু আগেই তো পেটে ব্যথায় চিৎকার করছিলে, আর এখনই ঠিক হয়ে গেল? আচ্ছা ঠিক আছে বাড়ি চলো, ড্রাইভার গাড়ি ঘোরাও। তারা বাড়ি এসে দেখে ললিতা তাদের বাড়ির টাকা পয়সা সোনা গহনা সহ বাড়ির দামি দামি জিনিসপত্র একটা বড় ব্যাগের মধ্যে ভরছে। এই দেখে কোয়েল ও চন্দন খুবই অবাক হয়ে যায়। ললিতা তাদের দুজনকে দেখে ভয় পেয়ে যায়। দেখেছো চন্দন, আমি ঠিক বুঝেছিলাম, এই সুন্দরী মেয়েটা একজন চোর, এ কাজের মেয়ে এসেছে আমাদের বাড়িতে এসেছিল যাতে এ আমাদের বাড়ি থেকে দামি দামি জিনিস চুরি করতে পারে, আর খুব চালাকি করে এ আগে ভাগে তোমাকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। আমি একে হাতে হাতে ধরবো বলেই পেট ব্যথার নাটক করেছিলাম,
শয়তান মেয়ে, আমি তোকে পুলিশে দেব। চন্দন, পুলিশকে ফোন করো। চন্দন সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। পুলিশ সেখানে এসে ললিতাকে ধরে নিয়ে চলে যায়। চন্দন মনে মনে তার ভুল বুঝতে পারে এবং সে কোয়েলের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও কোয়েল, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও তোমাকে ছাড়া অন্য কোনো মহিলার দিকে তাকাবো না, প্রমিস। কোয়েল চন্দনকে ক্ষমা করে দেয়। চন্দন রামু নামে অন্য একটা ব্যক্তিকে তাদের বাড়িতে কাজে রাখে। কয়েক মাস পরে কোয়েল একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে।